আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা সন্ত্রাস, সহিংসতা ও হত্যার দায় এড়ানোর জন্য বিভিন্ন ধরনের অপকৌশল গ্রহণ করেছেন। বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি আরও বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছেন, সেটি মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা বিরোধী অপশক্তির ঐক্য। এর মাধ্যমে বিএনপি আবারও প্রমাণ করল, জামায়াত বিএনপির সম্পর্ক অবিচ্ছেদ্য এবং স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপির দোসর। বিএনপি জামায়াতের প্রশিক্ষিত ক্যাডাররা ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের মিশনে সারা দেশ থেকে ঢাকায় এসেছিল বলেও উল্লেখ করেন কাদের। নাশকতায় জড়িত কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আইনের সর্বোচ্চ প্রয়োগ করবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।